بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله গুনাহ থেকে বেঁচে থাকার কিছু উপায় নিয়ে আজকে আমাদের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি বলছেন, হুজিবাতিন নারু বিশাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, অর্থাৎ জাহান্নামকে শাহওয়াত দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং জান্নাতকে মাকারিহ দিয়ে ঘিরে রাখা হয়েছে। শাহওয়াত বলতে বোঝায় মানুষের প্রবৃত্তির অনুকূল, মানুষের কামনা বাসনার যে সমস্ত বিষয় আছে যেগুলো মানুষ পছন্দ করে, ভালোবাসে, যার প্রতি মানুষ সহজাতভাবে আকৃষ্ট হয়, এগুলোকে বলা হচ্ছে শাহওয়াত, মানুষের কামনা বাসনা প্রবৃত্তি। আর এর বিপরীতে মাকারিহ হচ্ছে এমন জিনিস যা মানুষ অপছন্দ করে। এই হাদিসটি আমরা ভূমিকায় বলার কারণ হচ্ছে এই যে আমরা, আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মাধ্যমে জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করা। আর সেটা যদি করতে হয় তবে আমাদের জেনে নেওয়া ভালো যে জান্নাতে যাওয়ার যে পথ, সেই পথে বাধা বিপত্তি এবং কষ্টকর কিছু কাজ আমাদেরকে করতে হবে। জান্নাতে যাওয়ার পথ ফুল বেছানো পথ নয়, সেই পথের মধ্যে কিছু কষ্ট আছে এবং সেই পথে চলতে হলে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমাদের প্রবৃত্তির অনুকূল অনেক বিষয় যা আমাদের করতে মন চায়, যা করতে আমাদের ভালো লাগে সেটা ছাড়তে হবে। কেন? তার কারণ হচ্ছে পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার মাধ্যমে সফল বান্দাদেরকে জান্নাত দান করবেন। এর বিপরীতে কেউ যদি তার প্রবৃত্তি অনুসরণ করে, তার যা করতে মন চায় সেটাই সে করে, তাহলে সে সহজেই জাহান্নামে পৌঁছে যাবে। এই জন্য বলা হচ্ছে হুজিবাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামের চারিদিকে রয়েছে সেই সমস্ত বিষয় যা মানুষ ভালোবাসে। মানুষের ভালোবাসা, মানুষের পছন্দের জিনিসগুলো, মন যা চায় সেটাই যদি মানুষ অনুসরণ করে, মানুষ হাওয়ার অনুসারী হয়, তাহলে সহজেই সে জাহান্নামী হবে। তো এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। আমাদের আলোচ্য বিষয় গুনাহ থেকে বেঁচে থাকার দশটি সহজ উপায়। দশটি কেন আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, যখন আমরা বই বের করলাম সুখী হওয়ার দশটি উপায়, আমাকে একজন জিজ্ঞেস করলেন যে দশটি দলিল কি, কোরআন সুন্না ইজমা না কিয়াস, দশটি আপনি কোথা থেকে পেলেন? তো জবাব হচ্ছে যে আসলে দশটির কোনো সিগনিফিকেন্স নেই, এই দশ সংখ্যার কোনো সিগনিফিকেন্স আছে এমন নয়। দশটি বাছাই করা হয়েছে, যেমন আপনার মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ, ওনার নাম শুনেছেন, উনি একটি বই লিখেছেন নওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গকারী বিষয়। সেখানে তিনি ভূমিকায় বলেছেন, এ আলাম আন্না নওয়াকিদুল ইসলাম আশারাতু নওয়াকিদ। বইয়ের শুরুতে তিনি বলছেন যে ইসলাম ভঙ্গকারী বিষয়, যে কাজগুলো করলে একজন ইসলাম থেকে বের হয়ে যায় এগুলোকে বলা হচ্ছে নওয়াকিদ। এগুলো হচ্ছে দশটি বিষয়, দশটি বিষয় আছে এমন যেটা করলে ইসলাম থেকে সে বের হয়ে যাবে। আসলে ইসলাম ভঙ্গকারী বিষয় দশের মধ্যে সীমাবদ্ধ নয়, কিন্তু তিনি দশটিকে বাছাই করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি উপায় তিনি তুলে ধরেছেন। অতএব এই দশ অথবা সাত এই ধরনের সংখ্যা ব্যবহারের মধ্যে কোনো সমস্যা নেই, এটা বলা যেতে পারে যে দশটি উপায় আমরা আলোচনা করব। এমন না যে এই দশটির মধ্যেই গুনাহ থেকে বেঁচে থাকার উপায়গুলো সীমাবদ্ধ, এমনটি নয়। দ্বিতীয় কথা হচ্ছে সহজ উপায়। আমরা সবসময় সহজতাই চাই, গুনাহ থেকেও বেঁচে থাকতে চাই সহজে। বর্তমান সময়ে একজন মানুষের জীবনে ফিতনা পরীক্ষা অনেক বেশি, তো এই জন্য আমরা আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব এমন বিষয়গুলোতে যেগুলো আমরা সহজে করতে পারি। এবং আমি আশা করি যে আমরা সকলে এই আলোচনা শোনার পর এটা বাস্তবায়ন করব। গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি, যেটা ভূমিকাতে বললাম, আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই, কিছু কষ্ট করতে হবে, তারপরেও এর মধ্যে সহজ উপায় অনুসন্ধান করতে কোনো বাধা নেই। কীভাবে সহজে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি সেটি আমরা দেখব ইনশাআল্লাহ। এবং এই জন্য হয়তো অনেকগুলো উপায় আমি আলোচনা করব না, যেগুলো কিছুটা কঠিন কিছুটা কষ্টকর এগুলো আলোচনা না করে সহজ কিছু উপায় আমি বাছাই করার চেষ্টা করেছি। আসুন দেখি এগুলো কি। এক নম্বর, গুনাহ থেকে বাঁচার জন্য এক নম্বর অত্যন্ত কার্যকরী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ একটি উপায় হচ্ছে সাদ্দুদ যারিয়া, আরবি শব্দ। আপনারা যারা আরবিতে লেখাপড়া করেছেন তাদের ধারণা থাকতে পারে এই সম্পর্কে, সাদ্দুদ যারিয়া অথবা সাদ্দুদ যারায়া। যারিয়া বলা হয় কোনো কাজের উপকরণ অথবা মাধ্যমকে, পথ, কোনো একটি কাজের যে পথ অথবা মাধ্যম অথবা উপায় উপকরণ এগুলোকে বলা হচ্ছে জারিয়া অথবা ওয়াসিলা। সাদ্দুদ যারায় দ্বারা বোঝায় কোনো একটি কাজের পথ বন্ধ করে দেওয়া।
আপনারা বুঝতেই পারছেন গুনাহের ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে গুনাহ যেন না হয় সেই জন্য গুনাহ করার সম্ভাব্য পথকে বন্ধ করে দেওয়া। গুনাহ সামনে যখন একজন মানুষ দাঁড়ায় তখন গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখা কঠিন, বিশেষত যেটা যে যার প্রতি তার টেম্পটেশন আছে, যার প্রতি সে আকৃষ্ট হয়, সেটা যদি সামনে চলেই আসে তা থেকে দূরে থাকা কঠিন। এর চেয়ে সহজ হচ্ছে এমন ব্যবস্থা করা যেন এর সম্মুখীন তাকে হতে না হয়, এই পরীক্ষার সম্মুখীন যেন সে না হয়। এই জন্য নিজেকে ফিতনা থেকে সে রক্ষা করার চেষ্টা করবে, গুনাহের উপায় উপকরণ পথ এগুলো সে বন্ধ করে দেবে। এই মূলনীতি মূলত আমরা চিন্তা করলে দেখব যে দ্বীনের সকল শাখায় এই মূলনীতির ব্যবহার পাওয়া যাবে। আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, যে তোমরা অবিশ্বাসীরা যে সমস্ত মিথ্যা উপাস্যের উপাসনা করে সেগুলোকে তোমরা গালমন্দ করো না, মিথ্যা উপাস্যগুলোকে তোমরা গালাগাল করো না, গালমন্দ করো না, এগুলো সম্পর্কে তোমরা খারাপ কিছু বলো না। ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, তবে তারা অজ্ঞতাবশত তারা পাল্টা আল্লাহকে তারা গালাগালি করবে, আল্লাহকে গালমন্দ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালমন্দ করা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত গর্হিত একটি বিষয়। এই গর্হিত বিষয়টি যেন সংগঠিত না হয়, এই গর্হিত বিষয়ের পথ বন্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিলেন যে তোমরা তাদের উপাস্যগুলো, যদিও এগুলো মিথ্যা, এগুলো বাতিল, তারা যার উপাসনা করছে সেটা গাছ হোক, পাথর হোক, মূর্তি হোক, যাই হোক, তারা যে যা কিছুর উপাসনা করছে এগুলো যদিও বাতিল, তা সত্ত্বেও তোমরা একে গালমন্দ করো না। কেননা যদি তোমরা তাকে গালমন্দ করো তবে আরও একটি অধিকতর গর্হিত বিষয় সংগঠনের পথ খুলে যাবে, সেটা কি আল্লাহকে তারা গালাগাল করবে। এই একই মূলনীতি আরেকভাবে আলেমগণ প্রকাশ করেছেন, সেটা হচ্ছে দারউল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালিহ। এটাও একটি মূলনীতি, শরীয়তের মূলনীতি, যে মন্দকে প্রতিহত করা কল্যাণ নিয়ে আসার আগে প্রাধান্য পাবে, কোনো বিষয় থেকে কল্যাণ লাভের পূর্বে প্রাধান্য পাবে হচ্ছে মন্দকে প্রতিহত করা। খাল কেটে কুমির আনা একটা কথা আছে বাংলায়, খাল কাটলে যদি কুমির আসে তাহলে আগে কুমিরকে আটকাতে হবে, তারপর খাল কাটা যাবে, খাল কেটে কুমির আনা যাবে না। খালের অনেক উপকারিতা, কিন্তু খাল কেটে কুমির আনলে চলবে না, যদি কুমির আসার সম্ভাবনা থাকে খাল কাটা যাবে না, প্রাধান্য পাবে কুমির না আনা, কুমির না আনার বিষয়টি। এটি হচ্ছে এই মূলনীতি, এই মূলনীতি এগুলো রিলেটেড, যে কোনো একটা কাজ করলে যদি মন্দের দরজা উন্মুক্ত হয়ে যায় তাহলে ওই বিষয়ের মধ্যে কিছু কল্যাণ থাকলেও মন্দকে প্রতিহত করা এটা প্রাধান্য পাবে। আল কোরআনে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা যখন ব্যভিচারকে নিষিদ্ধ করলেন আল কোরআনে, যে তোমরা ব্যভিচার করবে না, আল্লাহ বলেননি তোমরা ব্যভিচার করবে না, আল্লাহ তাআলা কি বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না। এটা অত্যন্ত গর্হিত অপরাধ এবং এটি নিকৃষ্ট পথ। এই জন্য ইসলাম এই বিষয়টিকে বন্ধ করার জন্য, যেন এই অন্যায় সমাজে সংগঠিত হতে না পারে, এই জন্য ইসলামে নাজার অর্থাৎ দৃষ্টি দেয়াকে সীমাবদ্ধ করতে বলা হয়েছে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনদেরকে বলো তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত করা অনেক বেশি জরুরি দৃষ্টি অবনত রাখার চেয়ে, কিন্তু শুরুতে বলা হয়েছে যে দৃষ্টি যেন অবনত রাখে, কেননা দৃষ্টি অবনত রাখাই লজ্জাস্থান হেফাজতে সহায়ক হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের চোখকে নিয়ন্ত্রিত করে দিলেন যেন মানুষ অশ্লীল কাজে লিপ্ত না হয়, যা মনে চায় এটি দেখা যাবে না, যা কিছু দেখতে মন চায় এটা দেখা যাবে জান্নাতে, দুনিয়াতে নয়। জান্নাতে যে দেখা যাবে এটা আল্লাহ বলেই দিয়েছেন, ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাযুল আয়ুন, জান্নাতে এমন সব কিছু আছে যা মন কামনা করে, যা চোখ দেখতে চায়, চোখ যা দেখতে চায় আমি তাই দেখব, মন যা কামনা করে আমি তাই করব। কেউ যদি বলে আমি তাই করতে চাই, আমি আমার মন মতো যা খুশি তাই করব, যা খুশি তাই দেখব, জবাব হচ্ছে হ্যাঁ আপনি পারবেন, একটু অপেক্ষা করতে হবে, জান্নাতে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, জান্নাতে গেলে আপনার জন্য সেটা সম্ভব, আপনার পক্ষে সম্ভব, পৃথিবীতে নয়। পৃথিবীতে দৃষ্টি অবনত রাখতে বলা হলো কেন, যেন ব্যভিচারের পথ বন্ধ হয়।
নারী এবং পুরুষকে একান্তে অবস্থান করতে নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওয়ালা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাআতিন ফা ইন্না সালিসাহুমা শাইতান। কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে একান্তে অবস্থান না করে, একাকী একজন পুরুষ এবং একজন নারী অবস্থান করা অথবা একাকী একান্তে কথাবার্তা বলা, এগুলোকে নিষেধ করা করে দেয়া হয়েছে। কেননা নিশ্চয়ই তারা দুজন যখনই একান্তে মিলিত হয়, তাদের তৃতীয় ব্যক্তি হবে সেখানে, তৃতীয় সত্তা হবে শয়তান, শয়তান সেখানে উপস্থিত হবে এবং এই একান্ত মিলিত হওয়ার পথ ধরে তাদেরকে হারামের দিকে নিয়ে যাবে। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে তিনি সাহাবীদেরকে নিষেধ করলেন, ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরুকাত, তোমরা পথে পথের ধারে অথবা পথের মধ্যে তোমরা বসে থাকবে না, রাস্তাঘাটে যেখান দিয়ে মানুষ চলাচল করে সেই পথের উপর তোমরা বসে থেকো না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুন মিন মাজালিসিনা নাতাহাদাসু ফিহা, সাহাবীরা বললেন যে আমরা পথে রাস্তাঘাটে বসে আমরা গল্পগুজব করি, আমাদের বসতেই হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদা আবাইতুম ইল্লাল মাজলিস ফাআতুত তারিকা হাক্কাহু, যদি তোমাদেরকে বসতেই হয়, তোমাদেরকে আমি সাবধান করলাম যে রাস্তাঘাটে বসো না, কিন্তু যদি বসতেই চাও পথের হক আদায় করো। সেটা কি? সাহাবীরা জিজ্ঞেস করলেন, তিনি বললেন গাদ্দুল বাসার, দৃষ্টি অবনত রাখা, ওয়াকাফুল আদা, কষ্ট না দেওয়া কাউকে, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করা। তাহলে এগুলো হচ্ছে পথের অধিকার। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন যে পথে তোমরা বসো না, কেননা যদি তোমরা রাস্তাঘাটে বসে থাকো তোমাদের দ্বারা এই অন্যায় কাজগুলো হতে পারে। কি হতে পারে? তোমরা দৃষ্টি অবনত রাখতে পারলে না, হারাম জিনিস তোমরা দেখবে, অথবা তোমরা কাউকে কষ্ট দেবে, অথবা তোমরা সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করবে না, তোমাদের আশেপাশে অন্যায় কাজ হবে, তোমরা এটা প্রতিবাদ না করার কারণে, সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ না করার কারণে তোমরাও কী হবে, গুনাহে শরিক হয়ে যাবে। এই সমস্ত কারণে যদিও রাস্তায় বসা নিষিদ্ধ নয় মৌলিকভাবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করলেন এই সবগুলোই। তাহলে কিসের উদাহরণ? সাদ্দুদ দারিয়া, অন্যায় কাজের পথকে বন্ধ করা। আমি আজকে খুব সুস্পষ্টভাবে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে চাই আপনারা আমার সামনে, যেগুলো আমাদের কর্তব্য হচ্ছে মুসলিম উম্মার সমস্যা, যেগুলো এক্সিস্টিং সমস্যা সেগুলো নিয়ে কথা বলা। যারা দিন সম্পর্কে আমরা কথা বলছি এটা আমাদের দায়িত্ব, এই জন্য আমি বলবো চাঁদে গেলে কীভাবে নামাজ পড়বেন এই মাসালা আলোচনা করার কোনো দরকার নেই, তাই না? আমরা কেউ চাঁদে যাওয়ার আশা নেই, এই মাসালা আলোচনা করা যেত, এলমি মাসালা, চাঁদে গেলে কীভাবে নামাজ পড়বেন। একজন প্রশ্ন করেছিলেন, একবার দেখেছিলাম একটা প্রশ্নোত্তর সংকলন দেখেছিলাম, প্রশ্ন করেছেন চাঁদে গেলে কীভাবে নামাজ পড়বেন, উত্তরদাতা বলেছেন চাঁদে যান, সেখান থেকে চিঠি লিখবেন আমাদেরকে, আমরা উত্তর দিব, আগে যান তারপরে ওটা হবে। তো এই জন্য এই সমস্ত মানে কি বলা যায় অ্যাজিউমড এই সমস্ত পরিস্থিতি নিয়ে আলোচনা দরকার নেই, যা ঘটছে। এখন আসুন সাদ্দুদ দারিয়া আমরা অ্যাপ্লাই করবো কীভাবে, আমি প্র্যাকটিক্যাল গাইডলাইন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আমি আমার কেস স্টাডির জন্য কেস হিসেবে বেছে নিয়েছি ইন্টারনেট। আজকে এ কথা কেউই অস্বীকার করবে না যে ইন্টারনেট এবং কম্পিউটার আজকে আমাদের অন্যায় কাজের অনেকগুলো পথ খুলে দিয়েছি, তাই নাকি? এতে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এমন একটা সময় ছিল যখন আপনার অশালীন কিছু দেখতে হলে, অশ্লীল কিছু দেখতে হলে ভিডিও ক্যাসেট আনতে হতো, এটা সহজ ছিল না। বর্তমানে আপনার ল্যাপটপের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে, আপনার মোবাইল, মোবাইল ফোনে ইন্টারনেট আছে, মোবাইল ফোনে সব কিছু করা যায়, ল্যাপটপে সব কিছু করা যাচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে সব কিছু আমাদের হাতের মুঠোয়, এবং এর দ্বারা শুধু যারা পাপাচারী তারাই নয়, বরং মুসলিম সমাজের অনেকে, আমরা, আমি, আপনি, আমরা অনেকে হারামের মধ্যে জড়িয়ে পড়ছি। বাস্তবতা, আমরা প্র্যাকটিসিং মুসলিম ভাই এবং বোনেরা যারা আছেন, আমরা নামাজ পড়ি, আমরা দাঁড়িয়ে রাখছি, পর্দা করছি আমরা নারীরা, এরপর আমরা ইন্টারনেটের মাধ্যমে অনেক ফিতনা জড়িয়ে যাচ্ছি, অনেক দুঃখজনক কাহিনী আমাদের কাছে আসে, সেটা ইন্টারনেটে অশ্লীল কিছু দেখার মাধ্যমে হোক অথবা ফেসবুকে
দাওয়াতের কথা বলে, ফেসবুকে দাওয়াতে অংশগ্রহণের কথা বলে অনেক সময় দেখা যাচ্ছে যে মুসলিম ভাই এবং বোনদের মধ্যে পরিচয় হচ্ছে, কথাবার্তা হচ্ছে, শুরুতে জাস্টিফিকেশন থাকে দাওয়াতি কাজ করব আমরা। আমরা এখন আধুনিক যুগে দাওয়াত থেকে পিছিয়ে থাকলে চলবে না, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দরকার, টুইটার অ্যাকাউন্ট দরকার, আমাদের ইউটিউব ব্যবহার করতে হবে, এই জন্য আমাদের হাই স্পিড ইন্টারনেট দরকার, আমাদের ল্যাপটপ দরকার, কম্পিউটার দরকার। এরপর এর ফলশ্রুতিতে আল্লাহ মাফ করুন, শয়তান এমন সব কাজ করিয়ে নিতে সক্ষম হয় স্টেপ বাই স্টেপ মানুষকে আকৃষ্ট ও প্রলুব্ধ করার মাধ্যমে। প্রথম যদিও জাস্টিফিকেশন থাকে দাওয়া, পরস্পরকে সাহায্য করা, আল মুমিনুন ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া উ বাদ, মুমিন পুরুষ এবং নারীরা একে অপরের আউলিয়া, একে অপরের ওয়ালি, একে অপরের অভিভাবক, বন্ধু, সাহায্যকারী, এই ধরনের এক্সকিউজ থাকে শুরুতে অথবা জাস্টিফিকেশন থাকে। কিন্তু এরপর মুসলিম ভাইদের, প্র্যাকটিসিং ভাই এবং বোনদের দ্বারা এমন অন্যায় কাজ ঘটে যাচ্ছে যেটা আদারওয়াইজ আমরা চিন্তাও করতে পারি না। আচ্ছা, এখন আপনারা ভাবছেন যে তাহলে কি বলবেন আপনি, আপনি কি এখন বলবেন যে আমরা কম্পিউটার বাদ দিয়ে, ইন্টারনেট বাদ দিয়ে আবার এগুলোর ব্যবহারই করব না, কম্পিউটার বের করে দেব, ইন্টারনেট বের করে দেবো, এগুলো ব্যবহার ছাড়া থাকবো কীভাবে? একথা ঠিক যে বর্তমান সময়ে বিশেষভাবে আমরা যারা এই সৌরজীবনে অভ্যস্ত এবং আমরা এডুকেটেড সোসাইটি, সেখানে আসলে আমি যদি নিজের কথাই বলি যে ল্যাপটপ এবং ইন্টারনেট এবং কম্পিউটার এটসেট্রা, এই টেকনোলজির ব্যবহার ছাড়া কোনো উপায় থাকে না। আপনারা এই ঘরের মধ্যেই দেখতে পাচ্ছেন অনেক ধরনের টেকনোলজির ব্যবহার, আমার পাশেই ল্যাপটপ রাখা আছে, আমার কাছে যে সামনে নোটটা আছে এটা হাতে লেখা নয়, এটা প্রিন্ট আউট, এবং এখানে যে হাদিসগুলো আছে সেগুলো একটা সফটওয়্যার থেকে কপি করা, পেস্ট করা, আমার সামনে দুটা ক্যামেরা, আশেপাশে অনেক লাইট, এইসবই টেকনোলজির ব্যবহার। টেকনোলজির ব্যবহার আমাদেরকে করতেই হচ্ছে, এটা ঠিক। তো এই জন্য আসলে টেকনোলজিকে পরিত্যাগ করা, ল্যাপটপ, ইন্টারনেট, কম্পিউটার অথবা মোবাইল ডিভাইস, এগুলো যাই বলি, ক্যামেরা বলি, এগুলোকে সম্পূর্ণ পরিত্যাগ করা একদিকে অসম্ভব এবং অবাস্তব একটা সাজেশন। এর বিপরীতে আরেক এক্সট্রিম আমি বলবো যে এগুলোর বাধহীন ব্যবহার, এটাও আরেক এক্সট্রিম। আমি একটা এক্সাম্পল দিই, আমরা এবং সাদ্দুজারি আর এক্সাম্পল আমি দিচ্ছি যে কীভাবে অন্যায়ের পথ বন্ধ করতে পারি। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, আমরা অনেকে 1 Mbps 2 Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করছি বাংলাদেশে, বাইরে তো আরও অনেক ভালো স্পিড পাওয়া যায়, বাংলাদেশে 1 Mbps 2 Mbps অনেক হাই স্পিড। এত হাই স্পিডের ইন্টারনেট আমাদের দরকার কেন? অনেকেরই দরকার নেই, বেশিরভাগেরই দরকার নেই। আমাদের ইন্টারনেটের ব্যবহার আসলে কতটুকু দরকার আমরা ভেবে দেখি, সবাই অনেস্টলি নিজেকে জিজ্ঞাসা করি কতটুকু আমার ব্যবহার দরকার, আমার 1 Mbps 2 Mbps দেখার দরকার কেন, আমার ইউটিউবের ভিডিও স্মুথলি চলার দরকার কেন? আমরা যদি সত্যি সিনসিয়ারলি প্রশ্ন করি, আমরা দেখব যে আমাদের অনেকেরই সেটার প্রয়োজন নেই। আজকেই গিয়ে আমি বলবো, আমি সাজেস্ট করব আমার ভাই বোনদেরকে, মুসলিম ভাই বোনদেরকে, আপনাদেরকে ইন্টারনেট আমি ছেড়ে দিতে বলছি না, কিন্তু আপনার ব্যবহারটা যাচাই করে দেখুন কতটুকু ব্যবহার আপনাকে করতে হয় এবং স্পিড কমিয়ে নিয়ে আসেন। আপনি 128K একটা লাইন ব্যবহার করেন, 1 Mbps নিয়েন না, 2 Mbps নিয়েন না। আপনার যদি এমন হয় যে শুধু কিছু ইমেল চেক করতে হয়, আপনার 1 Mbps 2 Mbps কোনো দরকার নেই, বিশেষ করে যদি আপনি এর ফিতনায় পড়ে থাকেন। আমরা সবাই নিজের অবস্থা নিজেই জানি, আমরা নিজেই যাচাই করি, যদি আমরা ফিতনায় পড়ে থাকি তাহলে এই ইন্টারনেট আমার ঘরে রাখার দরকার নেই, আমি কমিয়ে আনি স্পিড, যেন আমি চাইলেও আমার সামনে টেম্পটেশন না থাকে, হারাম কাজের সুযোগ যেন আমার কমে আসে। যখন হারাম কাজের সুযোগটা কমে আসবে, আমি চাইলেই একটা ভিডিও প্লে করতে পারছি না, চাইলেই একটা কিছু রান করতে পারছি না, তখন খুব স্বাভাবিকভাবে আমার অন্যায় কাজের, পাপ কাজের টেম্পটেশন কমে আসবে। আমরা সবাই প্র্যাকটিক্যালি চিন্তা করে আমাদের ইউজ কমিয়ে আনি। কেউ বলতে পারেন যে হ্যাঁ আমি অনলাইন ক্লাস করবো, আমার 1 Mbps 2 Mbps দরকার, আমি অনলাইন ক্লাস করব, আমি অনলাইন ভিডিও দেখব, ইসলামিক ভিডিও দেখতে চাই আমি আনইন্টারাপ্টেড। যদি এটা আপনাকে ফিতনায় নিয়ে গিয়ে থাকে, তাহলে এটা আপনার জন্য কোনোভাবে জাস্টিফাইড নয়। আপনি রেকর্ডেড ভিডিও দেখেন, আপনি আপনার বন্ধুর কাছ থেকে ডাউনলোড করা ইসলামিক ভিডিও নিয়ে এসে সেটা দেখেন, আপনি অনলাইন ক্লাস না করে লাইভ ক্লাস করেন যেখানে আলেমরা, আলহামদুলিল্লাহ এখন অনেক আলেম আমাদের দেশে অনেক জায়গায় অনেক লেকচার দিচ্ছেন, সরাসরি তাদের কাছে গিয়ে আপনি জ্ঞান অর্জন করেন, সেটা নিঃসন্দেহে জ্ঞান অর্জনের আরও অনেক ভালো মাধ্যম। ফিতনা থেকে বেঁচে থাকতে পারলে আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই নিজের অবস্থা কিন্তু জানি, সবাই নিজেকে জাজ করব, বেঁচে থাকতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি বেঁচে থাকতে না পারি তাহলে অনলাইন ইসলামিক ক্লাস করার চেয়ে, ইউটিউবে ইসলামিক ভিডিও দেখার চেয়ে
আমার জন্য ঘরে বসে ইসলামিক বই পড়া অথবা লাইভ কোনো ক্লাসে যাওয়া, যেখানে সরাসরি স্পিকারকে আমি পাচ্ছি, স্কলারকে পাচ্ছি, সেখানে যাওয়াটা আমার জন্য বেটার, অথবা বন্ধুর কাছ থেকে রেকর্ডেড লেকচার নিয়ে, কারো কাছ থেকে রেকর্ডেড লেকচার নিয়ে আমি দেখতে পারি। উপায় উপকরণের কোনো অভাব নেই যদি আমার সদিচ্ছা থাকে। উপরন্তু দেখেন, বাস্তবতা হচ্ছে আমরা যারা ইন্টারনেট ব্রাউজ করে করে জ্ঞান অর্জন করি, আমরা প্রত্যেকে একটু চিন্তা করি, গত এক বছর, দুই বছর, তিন বছর আমরা আমাদের হিস্ট্রি দেখি, কতটুকু জ্ঞান সত্যি বেড়েছে, আমাদের জ্ঞান চর্চা কতটুকু সিস্টেমেটিক ছিল। দেখা যাবে যে অনেকটাই আমরা শুধু এখান থেকে ওখানে যাই, এই সাইট খুলি, ওই সাইট খুলি, এটা একটু পড়ি, ওটা একটু পড়ি, বছর শেষে দু বছর তিন বছর পরে দেখতে পাই যে আমাদের জ্ঞান যেখানে ছিল সেখানেই আছে, আমাদের কোনো ম্যাথোডোলজি নেই লেখাপড়ার। এটা হচ্ছে বাস্তবতা, আমরা শুধু ব্রাউজ করি, এই ভিডিও একটু দেখলাম, ওই ভিডিও একটু দেখলাম। আরও সমস্যা হচ্ছে যে এখন ইন্টারনেটে, আমি বাস্তব সমস্যাগুলো বলছি, ইন্টারনেটে অনেক কিছুই পাওয়া যায়, ইসলামের কথাও অনেকে বলছে, এবং আমরা অনেক সময় যাচাই বাছাই করি না। সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষের জ্ঞান অর্জনের সোর্স লিমিটেড হওয়া উচিত। ইসলামী জ্ঞান, দীনের জ্ঞান অত্যন্ত জরুরি বিষয়, এবং সেটা আমরা লিমিটেড, নির্ভরযোগ্য কিছু সোর্স থেকে নিব। সব সাইটে সব স্কলারের লেকচার শোনাও আমার প্রয়োজন নেই, এবং এখান থেকে ফিতনা হয়, অনেক ধরনের ফিতনা। আমাকে একদিন এক ভাই এসে, খুব প্রিয় প্র্যাকটিসিং, আমার খুব প্রিয় একজন ভাই, খুব প্র্যাকটিসিং, এবং মাশাল্লাহ স্টুডেন্ট অফ নলেজ, তিনি এসে হঠাৎ আমাকে বললেন যে মিউজিক জায়েজ, এটা আমি বুঝে গেছি। তো মিউজিক জায়েজ এটা আপনি কি কি থেকে বুঝলেন? আমি তাকে আরেকটু জিজ্ঞাসা করলাম, তিনি একটা আর্টিকেল আমাকে বের করে দিলেন ইন্টারনেট থেকে, একটা আর্টিকেল আমি সাথে সাথে দেখতে চাইলাম যে কি দেখি, আপনি কি দেখে বুঝে ফেললেন যে মিউজিক অ্যালাউড, পারমিটেড। উনি আমাকে বের করে দিলেন সে আর্টিকেল, সে আর্টিকেল পড়ে আমি তাকে বেশ কিছু গ্যাপ দেখিয়ে দিলাম, সে আর্টিকেলের মধ্যে কিছু গ্যাপ যেটা উনি প্রথমবার দেখে হয়তো বুঝতে পারেননি। কিন্তু এই যে একটা ফিতনার মধ্যে উনি পড়ে গেলেন, ওনার হয়তো যাচাই বাছাই করার জ্ঞান এখনও সে পরিমাণ হয়নি, তিনি দেখেই মনে করলেন যে আমি বুঝে ফেললাম। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে বিভিন্ন সোর্স থেকে নলেজ নিতে থাকা। তো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি, তো এই ধরনের বিষয়গুলো। তাহলে আসেন আমরা দেখি যে ইন্টারনেটের ব্যবহার আমাদের কতটুকু দরকার। সাদ্দুজ দারিয়ার মধ্যে এটা আসবে, আপনার ইন্টারনেটের স্পিড আপনি যদি কমিয়ে আনেন, আপনি ইন্টারনেটের ব্যবহার যদি সীমিত করতে পারেন, কম্পিউটারের ব্যবহার যদি আপনি সীমিত করতে পারেন, এবং আপনি ল্যাপটপ বা আপনার কম্পিউটার যেটা বাসায় আছে আপনি ওপেন স্পেসে রাখেন, পাবলিক জায়গায় রাখেন, আরও কিছু বুদ্ধি আছে, বাসায় ইন্টারনেট না রাখলেন আপনি অফিসে ইন্টারনেট ব্যবহার করেন, ইন্টারনেটের যা ব্যবহার অফিসে সবারই এখন ইন্টারনেট আছে, অথবা এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও ইন্টারনেট আছে, সেখানে পাবলিক জায়গাগুলোতে আপনি ব্যবহার করেন, তাতে আপনার টেম্পটেশনও আসবে না। এবং আপনার আগে থেকেই প্ল্যান থাকা উচিত যে কোন সাইট থেকে কি আমি নিব, কতটুকু ব্যবহার করব। অলসভাবে ব্রাউজ করতে থাকা, এটা আমাদের করা উচিত নয়। আমার মনে হয় ইন্টারনেটের ব্যাপারে এই গাইডলাইনগুলো ফলো করলে ইনশাল্লাহ গুনাহ কমবে, ডেফিনেটলি আমরা গুনাহ কমাতে পারবো। আমাদের সদিচ্ছার প্রয়োজন, আমরা জাস্টিফাই না করি যে না আমার 2 Mbps দরকার, আমার 4 Mbps আনলিমিটেড স্পিড, আনলিমিটেড ডাউনলোডের দরকার, আমার হাই স্পিড ইন্টারনেট দরকার, আমরা জাস্টিফাই না করি, আমরা আল্লাহকে ভয় করি যে না আমি পথটা বন্ধ করে দিই আমার হারামের, তাহলে অন্তত সেটা করা কঠিন হবে, আর কিছু না হোক গুনাহ কমে আসবে নিঃসন্দেহে। টেলিভিশন, কেউ যদি, আমি ইসলামী অনুষ্ঠান দেখব বলে টেলিভিশন আনেন ঘরে, যারা এখনও আনেননি তাদেরকে বলছে, এটা অবশ্য রেয়ার, এখন মানে ঘর বা বাসা পাওয়াই রেয়ার যেখানে টেলিভিশন নাই। যদি না থেকে থাকে, আমি একটি ইসলামিক অনুষ্ঠান দেখব, পিস টিভি দেখব, অথবা কোনো চ্যানেলে ইসলামী প্রশ্ন উত্তর দেখবো, ওই কথা বলে টেলিভিশন ঘরে আনবেন না, ওই খাল কেটে কুমির আনার মতো। আপনি এই টেলিভিশনটা আনার ফলে আপনার টেম্পটেশন তৈরি হবে, কারণ আপনি 1 ঘন্টা ইসলামী অনুষ্ঠান দেখবেন, বাকি সময় মনে হবে বাকি চ্যানেলে কী হয় একটু দেখি। অনেকে বলেন যে মন্দটা না দেখলে বুঝবো কীভাবে যে এটা খারাপ, এটা জানবো কীভাবে, মন্দ সম্পর্কেও জানা দরকার, খারাপ সম্পর্কেও জানা দরকার, কথাটা সত্য, খারাপ জানা উচিত, কিন্তু এইভাবে নয়। তো এটা না এনে বরং, হ্যাঁ একথা ঠিক, যাদের ইতিমধ্যেই যাদের টেলিভিশন দেখার অভ্যাস আছে, বেশিরভাগ মানুষ
অথবা টেলিভিশন দেখেন, তাদের জন্য এই ইসলামী অনুষ্ঠানগুলো তাদের জীবন পরিবর্তনে একটা বড় ভূমিকা রেখেছে, এটা আমি অস্বীকার করছি না, এর একটা ভূমিকা আছে। কিন্তু টেলিভিশন আপনার বাসায় নেই, আপনি আনার কোনো দরকার নাই, কারণ এর মধ্যে দিয়ে অনেক অন্যায় কাজের পথ খুলবে। ইন্টারনেট হাই স্পিড দরকার নেই, আপনি নেবেন না। কম্পিউটারের ব্যবহার, টেকনোলজির ব্যবহার আপনার যতটুকু দরকার এর মধ্যে নিজেকে সীমাবদ্ধ করুন। আমি ছাড়তে বলছি না, তাহলে অনেক কাজ থেকে বাঁচা সম্ভব হবে ইনশাআল্লাহ। এটি আমার প্রথম পয়েন্ট ছিল। দুই নম্বর হচ্ছে, এটা গুনাহ থেকে বেঁচে থাকার এক নম্বর উপায়, তাহলে সাদ্দুদ্দারিয়া। এই প্রিন্সিপাল আপনারা জীবনের সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, যে যে কাজটা করলে আমার অন্যায় কাজ হতে পারে সেই কাজটাই আমি না করি, অন্যায়ের পথটা আমি বন্ধ করে দেই। একটা চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে যাবেন, চাকরিটা হালাল না হারাম আপনার সন্দেহ আছে, আপনার অ্যাপ্লাই করার দরকার নেই। আপনি এটা মনে মনে বলেন না যে আমি অ্যাপ্লাই করি তারপর চান্স পেলে সিদ্ধান্ত নিব, সেটা ভুল হবে। আপনি দেখা যাবে যে আপনি পেয়ে গেলেন সেই কাজটা, তখন আপনি ছাড়তে পারছেন না, আপনার ভেতরে শয়তান লোভ ঢুকিয়ে দিল। এভাবে করে সাদ্দুদ্দারিয়া হচ্ছে এক নম্বর উপায়, এবং ইনশাআল্লাহ এটা সহজ, এটা আমরা সবাই করতে পারি। দুই নম্বর হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মুসলিম উম্মার একটা বড় মুসিবত আমি বলবো, একটা বড় মুসিবত হচ্ছে আমাদের ডেইলি লাইফ, আমাদের রুটিন সম্পূর্ণ অন ইসলামিক। আমরা দিন শুরু করি দেরিতে এবং রাত জেগে কাজ করি, লেখাপড়া করি বেশিরভাগ। আমার মনে হয় এখানে উপস্থিত যারা আছেন, আমাদের বেশিরভাগের অভ্যাস হচ্ছে রাতে কাজ করা এবং রাত করে ঘুমানো এবং সকালে দেরি করে ওঠা। এটা একটা মুসিবত, বিপদ, মহাবিপদ। এটা মহাবিপদ অবশ্যই তাদের জন্য যারা ফজরের সালাত মিস হচ্ছে, তাদের জন্য মহাবিপদ। মুনাফিকের লক্ষণের মধ্যে একটি হচ্ছে, মুনাফিকের জন্য দুইটা নামাজ কষ্টকর। কোন দুইটা নামাজ? ফজর এবং এশা, সালাতুল ফজর এবং সালাতুল এশা। যদি ফজরের নামাজ দিনের পর দিন আমার মিস হয়, নিফাকের ভয় করা উচিত নিজের ব্যাপারে, নিফাকের ভয় করা নিজের ব্যাপারে। এতে আমার মর্যাদা কমবে না ইনশাআল্লাহ, মর্যাদা বাড়বে। সাহাবী একজন, ইবনু আবি মুলাইকা একজন বলছেন, তিনি বলছেন যে আদরাকতু সালাতিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফু আলা নাফসিহি আন-নিফাক। আমি 30 জন সাহাবীকে সাক্ষাৎ পেয়েছি যারা প্রত্যেকে নিজেদের ব্যাপারে নিফাকের ভয় করতেন। এই জন্য একটা কথা আছে যে নিফাকের ভয়, একমাত্র প্রকৃত মুমিনই নিফাককে ভয় পায়, আর একমাত্র প্রকৃত মুনাফিকই নিফাক থেকে নিরাপদ বোধ করে নিজেকে। যে মনে করে আমার মধ্যে নিফাক নাই, নিফাক আসবে না, কোনো সম্ভাবনা নাই, আমি নিরাপদ, সেফ, সে হচ্ছে, এটা তার প্রকৃত মুনাফিক হওয়ার লক্ষণ। বরং ইমানের লক্ষণ হচ্ছে নিফাকের ভয় করা। তাহলে যদি রাত জেগে, এই যে আমাদের রুটিন, আমরা 12টার সময় ছাত্র ভাইদের দেখা যায় 10টার সময় পড়তে বসে, আমরাও ছাত্র বয়সে এরকম করেছি, মনে হয়েছে যে রাত না হলে পড়াশোনা মাথায় ঢুকেই না, রাত 10টা বাজলে আমরা পড়তে বসব। নিফাকের অর্থ হচ্ছে সাধারণভাবে হিপোক্রিসি। আর ইসলামের পরিভাষায় নিফাক বলতে বোঝায়, একটা আছে বড় নিফাক, আকিদার নিফাক, সেটা বলতে বোঝায় কেউ যদি নিজের অন্তরে কুফর বা অবিশ্বাস গোপন রেখে মুখে ইসলামের ঘোষণা দেয় মিথ্যা করে, সেটা হচ্ছে বড় নিফাক, অর্থাৎ সে মুসলিমই নয়। আর এর কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো পাওয়া গেলে তাকে বলা যায় তার মধ্যে মুনাফেকের লক্ষণ আছে, সেটাও নিফাক, কিন্তু সেটা তাকে ইসলামের বাইরে নিচ্ছে না। যেমন এই সমস্ত লক্ষণের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা হাদাথা কাযাব, কোনো কথা বললে সে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াআদা আখলাফ, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইদা তুমিনা খান, আমানত রাখা হলে খেয়ানত করে। এগুলো দেখবেন যে আমাদের সমাজে অনেক আছে মানুষের মধ্যে, মিথ্যা বলা অভ্যাস অনেকে, আমানতে খেয়ানাত তো অবধারিতভাবেই করবে। একজনকে 100 টাকা দিয়ে যদি বলেন আমি কালকে নিব, কালকে এসে দেখবেন যে সে বলবে আমি এটা খেয়ে ফেলছি, আমি এটা ব্যবহার করে ফেলছি। আমানতদারি নাই, আমানতদারি না থাকা, ওয়াদা পূরণ না করা, এগুলো নিফাকের লক্ষণ। নিফাক ইন জেনারেল হচ্ছে মনের মধ্যে অথবা চরিত্রে খারাপ কিছু থাকা আর বাইরে এর বিপরীত প্রকাশ পাওয়া। এটা যখন ইসলামের ক্ষেত্রে হয়ে যায় তখন সেটা বড় নিফাক, অর্থাৎ ভিতরে কুফরি, অবিশ্বাস, সন্দেহ, বাইরে
আমি ঘোষণা দিচ্ছি আমি মুসলিম, আমি মুসলিমদের কল্যাণ চাই, কিন্তু মনে মনে ইসলামের শত্রু, এটা হচ্ছে বড় নিফাক। আর নিফাকের ছোট ছোট কিছু লক্ষণ আছে, মিথ্যা বলা ইত্যাদি, ওয়াদা ভঙ্গ করা, চুক্তি ভঙ্গ করা, এগুলো। এর মধ্যে একটি হচ্ছে ফজর এবং ইশার সালাত মিস করা। ইদা কামু ইলা সালাতি কামু কুসালা, মুনাফিকদের লক্ষণ হিসেবে বলা হয়েছে তারা যখন নামাজে দাঁড়ায় আলস্য নিয়ে দাঁড়ায়, নামাজ ভালো লাগে না, নামাজে আলস্য আসে, এমন অবস্থায় যে নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, লাস্ট মোমেন্টে কোনো মতে নামাজ পড়ে নেয়, এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। আল্লাহর রাস্তায় দান করলে খারাপ লাগে, এই টাকা চলে গেল, এতগুলো টাকা নষ্ট হয়ে গেল, এগুলো হচ্ছে নিফাকের লক্ষণ। যে কথা বলছিলাম, তাহলে আমাদের মুসলিমদের ডেইলি রুটিন কি হবে? আমি সবাইকে বলছি, আপনাদের জন্য ইনশাল্লাহ মনে করেন, আপনারা এটা বললেন না যে রাত জাগা তো নিষেধ না, হারাম না, এটা বললে বলতেই পারবেন। হ্যাঁ, যদি জিজ্ঞেস করেন যে রাত 12টা 1টা 2টা পর্যন্ত জেগে থাকে কি হারাম, থিওরিটিক্যালি বলতে হবে যে না, হারাম না, যদি আপনার ফজরের সালাত আপনি পড়তে পারবেন, নিশ্চিত থাকেন। ফজরের সালাত মিস করলে তো মহা মুসিবত, আগেই বললাম মহা মুসিবত, ফজরের সালাত যদি মিস হয়। আর যদি ফজরের সালাত মিস হওয়ার সম্ভাবনা না থাকে, ফজরের সালাত পড়তে পারবেন জামাতের সাথে মসজিদে উঠে সময় মতো, তাহলে বলবো যে হ্যাঁ, সেই ক্ষেত্রে রাত্রি জাগরণ করা বৈধ। কিন্তু এটা জায়েজ না জায়েজের মাসালায় না নিয়ে আসুন আমরা দেখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রুটিন কী ছিল এবং কেন ছিল এবং এর মধ্যে কী কল্যাণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই হাদিসটা আপনারা শুনেছেন কিনা আমি জানি না। সকর আল গামিদী রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য আপনি বরকত দেন আর্লি মর্নিংয়ে, সকালের প্রথম ভাগে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আপনারা কি মনে করেন এই দোয়া আল্লাহ কবুল করবেন না করবেন না? আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ কবুল করবেন এবং করেছেন। এই জন্য তিনি বলছেন, ওয়া কানা ইযা বা'আসা সারিয়াতান আও জাইশান বা'আসাহুম ফি আউয়ালিন নাহার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিশনে পাঠাতেন কোনো দলকে, ছোট বা বড় যুদ্ধবাহিনী, তাদেরকে যখন যুদ্ধ করতে বা মিশনে পাঠাতেন, তাদেরকে পাঠাতেন কখন? ভোরবেলা, আউয়ালিন নাহার, দিনের প্রথম ভাগে, দিনের অগ্রভাগে পাঠাতেন। এবং এই সাহাবী সখর আল গামিদি রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে এই হাদিসের শেষেই বলা হয়েছে, হাদিসটি সহিহ হাদিস, আহমদ এবং আসহাবুস সুনান অর্থাৎ আবু দাউদ, আন-নাসাঈ, ইবনু মাজা প্রমুখ তারা বর্ণনা করেছেন যে এই সখর রাদিয়াল্লাহু আনহু, যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, যে সাহাবি, তিনি ব্যবসায়ী ছিলেন এবং তিনি ব্যবসা বাণিজ্যের কাজগুলো শুরু করতেন দিনের প্রথম ভাগে। ফা আসরা ওয়া কাসুরা মালুহু, ফলে তিনি সম্পদশালী হয়ে উঠলেন এবং তার সম্পদ বৃদ্ধি পেল। আমরা দিন এবং দুনিয়ায় উন্নতি যদি করতে চাই, মুসলিম হিসেবে আমরা সফল হতে চাই, অবশ্যই ভাইয়েরা আমার, আজকে থেকে পাল্টে ফেলতে হবে অভ্যাস। সকালবেলা আর্লি উঠে ফজরের সালাতের পর না ঘুমিয়ে আপনি জিকির করলেন, জিকির আজকার পড়লেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস ছিল। সূর্য ওঠার পরে এরপর মিনিট 15 গেলে দুরাকাত সালাতুদ দুহা আপনি আদায় করেন, এরপর কাজে নেমে যান আর্লি মর্নিংয়ে। আপনি সারাদিন কাজ করবেন, রাতে অবশ্যই এটা করতে হলে রাতে 2টার সময় ঘুমালে তো জীবনও হবে না, রাতে 10টার সময়, 9টার সময় আইডিয়াল হচ্ছে, এসার পর আর কোনো কাজ না রাখা, এসার পর ঘুমাতে চলে যাওয়া। এগুলো শুনলে লোকজন কি বলবে আপনাকে? পাগল বলতে পারে, আপনার বন্ধুবান্ধব, কলিগ, বাসার লোকজনও অবাক হতে পারে যে অসুস্থ হয়ে পড়লো কিনা, এশার নামাজ পড়ে শুইতে চায় কেন, সমস্যা আছে কিনা কোনো ভাবতে পারে। কিন্তু আল্লাহর রাসূলের প্রতি যদি ঈমান থাকে, তাহলে দেখুন আপনি কি কোন কল্যাণের আশায় রাত জাগবেন। আপনি যদি বলেন যে রাত জাগলেই আমার পড়াশোনা ভালো হবে, ভোরবেলা পড়াশোনা হবে না, তাহলে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার বিরোধিতা করলেন। আপনি বেশি জানেন না আল্লাহর রাসূল বেশি জানেন? অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন এবং তিনি সেই দোয়া করেছেন, এই দোয়া কবুল হয়েছে এই উম্মতের জন্য ইনশাআল্লাহ, এবং বরকত আছে সেই ভোরবেলা। বাস্তবতাও তাই, আপনি চিন্তা করে দেখেন, একজন ছাত্র হিসেবে আপনার ধারণা যে রাত 10টার সময় পড়তে বসলে আমার পড়া ভালো হবে, বাস্তবতা হচ্ছে এই 10টার সময় বসে আপনি 3-4 ঘন্টা যা পড়বেন, ভোরবেলা যদি ফজরের সালাতের পর সতেজ মন মগজ নিয়ে আপনি বসেন, তাহলে এর অর্ধেক সময় সেই পড়া হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমাদের অভ্যাস পাল্টে গেছে,
সাইকেল চেঞ্জ হয়ে গেছে, বডি বডি ক্লক চেঞ্জ হয়ে গিয়েছে, এখন এই ঘড়িটাকে ঠিক করতে হবে, তাহলে এটা সম্ভব। আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই, আপনারাই বলেন, আমি দুজন মানুষের কথা বলছি। একজন রাত 10টার সময় কম্পিউটার নিয়ে কাজ করতে বসলো, আরেকজন ভোরবেলা উঠে ফজরের সালাতের পর ফজরের সালাত পড়ে এসে কম্পিউটার খুলে কাজ করতে বসলো, কার ফিতনার সম্ভাবনা বেশি? নিঃসন্দেহে আমরা সবাই জানি এই রাত্রে 10টার সময় যে কম্পিউটার খুলে বসেছে সে, তার ফিতনায় পড়ার সম্ভাবনা বেশি। ফজরের সালাত আদায় করে যে কম্পিউটার খুলে কাজ করতে বসবে, এই সময় তার একটা মনের মধ্যে একটা পবিত্র অবস্থা থাকবে, কেননা সে নামাজ পড়ে এসেছে, এবং ভোরবেলা তার মন ফ্রেশ থাকবে, সে খারাপ কাজ করার উৎসাহ সে পাবে না। এরপর সারাদিন যদি পরিশ্রম করে সে, তাহলে রাত্রিতে তার আর্লি যদি ঘুমাতে যায় এশার সালাতের পর, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বর্ণনা আছে যে তিনি কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা, অর্থাৎ এশার নামাজের আগে তিনি ঘুমানোকে অপছন্দ করতেন, ওয়াল হাদিসা বাদাহা, এবং এশার নামাজের পরে কথাবার্তা বলা তিনি অপছন্দ করতেন, তিনি কথাবার্তা বলতে চাইতেন না এশার সালাতের পরে। এবং সাহাবিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা আর্লি ঘুমিয়ে যেতেন, এশার সালাতের পর ঘুমিয়ে যেতেন, অবশ্য তাদের টার্গেট ছিল ফজর না, তাদের টার্গেট ছিল তাহাজ্জুদ। তাহাজ্জুদের টার্গেট যদি নাও করেন, আপনি আর্লি ঘুমান, ভোর থেকে কাজ করেন, বিকালের দিকে আপনি শরীরচর্চা করেন, যেমন ডাক্তাররাও বলেন যে শরীরচর্চা, এক্সারসাইজ, হাঁটাহাঁটি এগুলো করা দরকার দিনের শেষ ভাগে, বিকালে সন্ধ্যায়। এরপর যদি আপনি বিছানায় যান, আপনার চোখ ভেঙে ঘুম আসবে, আপনি অন্যায় কাজ করার সুযোগ কোথায় আপনি বলেন? শুধু আপনি রুটিনটা, এই যে রুটিনটা আমরা বললাম, আমার মনে হয় রুটিনটা পরিষ্কার, এই রুটিনটা যদি সেট করতে পারেন, তাহলে আপনি অন্যায় কাজ কখন করবেন, এরপর আপনার রুটিনের মধ্যে আরও আসবে, এগুলো ঢুকিয়ে নেবেন। নিয়মিত দিন শিক্ষা একটা সময় বের করেন, আধা ঘন্টা এক ঘন্টা, অল্প হলেও। আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেগুলো যেগুলো অল্প হলেও নিয়মিত করা হয়। আপনি নিয়মিত আপনার আত্মীয় স্বজনের খোঁজখবর নেবেন, মা বাবার খোঁজখবর নেবেন, যার স্ত্রী সন্তান আছে তাদেরকে টাইম দিতে হবে, অন্যায় কাজ করার সময় কোথায়? একজন মুসলিম যদি তার রুটিন ঠিক করে নেয়, সে অন্যায় কাজ করার সময় পাবে না। কেউ একথা বলেন না যে আমার অভ্যাস হয়ে গিয়েছে আমি চেঞ্জ করতে পারি না, না পারবেন, আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি একটা দিন দুটা দিন নষ্ট করেন, আপনার নষ্ট বলতে এই অর্থে যে দুই একদিন আপনি ফজরের সালাতের পর কোনো মতে জেগে থাকেন, চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, দরকার হলে কাজ কম করলেন, খেলাধুলা করেন, দৌড়ঝাঁপ করেন, দুই একদিন অভ্যাসটা পাল্টানোর জন্য দরকার হলে ছুটির দিন বেছে নেন, ফজরের পর কাজ শুরু করে দেন, অথবা যদি ঘুম আসে তাহলে এমন কিছু করেন যে ঘুম থেকে দূরে থাকেন, কয়েকদিন পরে আপনি দেখবেন, এবং বিকালের দিকে খেলাধুলা করেন, পরিশ্রম করেন, হাঁটাহাঁটি করেন, আপনি দেখবেন যে আপনার অবশ্যই ঘুম আসবে, আর্লি ঘুম আসবে। যে বলে যে আমার 10টার সময় বিছানায় ঘুম আসে না, 9টার সময় ঘুম আসে না, তার কারণ হচ্ছে তার দেহ ক্লান্ত হয়নি। সে যদি ক্লান্ত হয় তার অবশ্যই ঘুম আসবে, এবং এটা দুই তিন দিন করলে, এক সপ্তাহ করলে তার রুটিন চেঞ্জ হতে বাধ্য, এবং সেই সময় যখন তার রুটিন চেঞ্জ হয়ে যাবে, সেই রুটিন যদি সে ধরে রাখে, সে অনেক গুণা থেকে বাঁচতে পারবে। আমরা গুণা থেকে বেঁচে থাকার দুটি সহজ উপায় আলোচনা করেছি, আশা করি সহজ ছিল, রুটিন পাল্টানো কঠিন মনে হচ্ছে অনেকের কাছে, সম্ভব ইনশাআল্লাহ, সম্ভব মনে করতে হবে আমাদেরকে। আর যে কথা বললাম যে আমাদের বরকত আছে আর্লি মর্নিংয়ে, সেটাও যদি আপনি মাথায় রাখেন, সেখানে আপনি বরকত পাবেন, সেটা আপনি ব্যবসায়ী হন, আপনি ছাত্র হন, আপনি যেই হন না কেন। আমরা খুব সংক্ষেপে পাঁচ মিনিটও লাগবে না ইনশাল্লাহ, 10টি উপায় আলোচনা করার কথা, 7, 8, 9, 10, এগুলো খুব সংক্ষিপ্ত, এই 4টি বলে আমরা সালাতের বিরতি নেব, এরপরে 3, 4, 5, 6 সালাতের ব্রেকের পরে। 7 নম্বর হচ্ছে নিয়মিত কোরআন চর্চা, কোরআনের জন্য আপনি একটি সময় রাখবেন প্রতিদিন, আধা ঘন্টা হোক, এক ঘন্টা হোক, কোরআন তেলাওয়াত এবং কোরআনের অর্থ জানা, কোরআনের ব্যাখ্যা জানা, কোরআন নিয়ে সামান্য হলেও চিন্তাভাবনা করা, এবং কোরআনের বাস্তবায়ন জীবনে হচ্ছে কি না সেটা নিজেকে মিলিয়ে দেখা কোরআনের সাথে, এই কাজগুলোর জন্য একটা সময় যদি আপনি রাখেন, কোরআন আপনাকে গুনাহ থেকে টেনে তুলে আনবে। আপনি বেশি কিছু না ভেবে একটা সময় আপনার জন্য অ্যাসাইন করে ফেলুন, এবং সেটা হচ্ছে বেস্ট সময়টা হওয়া প্রেফারেবল, দিনের মধ্যে
যে সময় আপনার এনার্জি সবচেয়ে বেশি থাকে সেই সময়টাতে আপনি কোরআনকে সময় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়ায়াদাউ বিহি আখারিন। এই কিতাবের দ্বারা, আল কোরআনের দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দলকে সমুন্নত করেন, অপর দলের মর্যাদা নামিয়ে দেন। যারা নিয়মিত কোরআন চর্চা করে, এই কোরআন অবশ্যই তাকে গুনাহ থেকে বের করে আনবে। আট নম্বর হচ্ছে সালাতকে সুন্দর করা। এই বিষয়ে আর আলোচনা বেশি করব না। আপনারা সালাত সুন্দর করার উপায় আমাদের যে আলোচনা ছিল সেটার দিকে আপনাদেরকে রেফার করছি। যারা সেটা পাননি আপনারা ভিডিও সংগ্রহ করতে পারবেন, ডিভিডি আকারে এটা পাওয়া যাচ্ছে। অবশ্যই সালাতকে সুন্দর করার দ্বারা, সালাত পাঁচ ওয়াক্ত সালাত তো আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ এখানে যারা আছি, এই পাঁচ ওয়াক্ত সালাত যদি সুন্দরভাবে পড়া হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে বড় বড় অশ্লীল অন্যায় কাজ এবং ছোটোখাটো গুনাহ থেকে দূরে রাখে। নামাজ যদি আপনি পড়েন অবশ্যই আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। নয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সাহায্য প্রার্থনা করা। গুনাহ থেকে বেঁচে থাকা আমার একার শক্তিতে সম্ভব নয়, আল্লাহ তাআলা সাহায্য করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ইউসুফ আলাইহিসসালামকে যখন তিনি যে ঘরে আশ্রিত ছিলেন, সেই নারী, সৌন্দর্যের অধিকারিণী সম্ভ্রান্ত নারী যখন তাকে অন্যায় কাজের আহ্বান জানানো, ইউসুফ আলাইহিসসালাম নবী হওয়া সত্ত্বেও এবং দৃঢ় চরিত্রের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি সর্বপ্রথম কি বললেন বলুন আপনারা? মাআযা আল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি। তিনি একজন নবী এবং দৃঢ় চরিত্রের অধিকারী, কিন্তু তারপরেও তিনি আল্লাহর কাছে আশ্রয় নিলেন। অতএব আমি আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় নিই গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনার হালালকে আমার জন্য যথেষ্ট করে দিন, যেন হারাম থেকে আমি অভাবমুক্ত হয়ে যাই, হারামের দিকে যেন যেতে না হয়, হালালটাকে যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহে আপনি সকলের থেকে আমাকে অভাবমুক্ত অমুখাপেক্ষী করে দিন। এবং দশ নম্বর হচ্ছে ধৈর্যের চর্চা করা। ওয়ামাই ইয়াতা সাব্বার ইউসাব্বিরহুল্লাহ, যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহর কাছে ধৈর্যের কামনা করে, আল্লাহ তাআলা তাকে ধৈর্য দান করেন। ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খাইরান ওয়া আউসা'আ মিনাস সাবর। আল্লাহ কোনো মানুষকে যা কিছু নিয়ামত দেওয়া হয়েছে এর মধ্যে ধৈর্যের চেয়ে কল্যাণময় এবং প্রশস্ত আর কিছু নেই। ধৈর্য, আমাদের অনেক গুনাহে লিপ্ত হওয়ার কারণ হচ্ছে ধৈর্যের অভাব, আমরা ধৈর্য ধরতে পারি না। ধৈর্য আসবে কিভাবে? ধৈর্য চেষ্টা করার মাধ্যমে ধৈর্য আসবে। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল ইলমু বিতাআল্লুম, জ্ঞান আসে শিখতে শিখতেই জ্ঞান বাড়ে। নবী রাসূলরা সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান লাভ করেন, কিন্তু সাধারণ মানুষ আমরা আকাশ থেকে হঠাৎ করে জ্ঞান অর্জন করতে পারবো না, আমাদেরকে শিখতে হবে, শিখতে শিখতে জ্ঞান হবে। ওয়া ইন্নামাল হিলমু বিতাআল্লুম, হিলম অর্থাৎ সহিষ্ণুতা, ধৈর্য আসবে ধৈর্য ধারণের চেষ্টা করার মাধ্যমে, নিজেকে সংযত রাখার জন্য চেষ্টা করা, স্ট্রাগল করা। একজন লোক পথে আপনার উপর দিয়ে পাড়া দিয়ে চলে গেল আপনাকে, আপনি চেষ্টা করেন নিজেকে বিরত রাখতে, কিছু বলবো না আমি তাকে। রোজার মধ্যে ওই শিক্ষা ছিল, আজকে রোজার বাইরেও আপনি প্র্যাকটিস করেন যে আমার মুখের মধ্যে গালি চলে আসলো, গালি দিব না, আমার কাউকে ধরে মার লাগাতে ইচ্ছা করলো আমি মারবো না। যদি আপনি প্র্যাকটিস করেন, আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল হিলমু বিতাআল্লুম, এই প্র্যাকটিসের মাধ্যমে সহিষ্ণুতা অর্জিত হবে। তাহলে ধৈর্যের চর্চা, এটা হচ্ছে দশ নম্বর। তাহলে আমরা আরও চারটা বললাম, শেষ হয়নি আমাদের আলোচনা। আমরা যে চারটা বললাম, ছয় সাত আট নয় আর তিন চার পাঁচ ছয় আলোচনা বাকি আছে, একটু দীর্ঘ বলে আমি সেটা বিলম্বিত করলাম। তাহলে আমরা এ পর্যন্ত যেগুলো শিখলাম, একটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য গুনাহের পথকে বন্ধ করা, এক নম্বর। দুই নম্বর, আমাদের ডেইলি রুটিনকে ঠিক করে নেওয়া, ইসলামিক রুটিন বানানো, আমাদের লাইফকে ইসলামিক লাইফ, লাইফস্টাইলকে ইসলামিক লাইফস্টাইল বানানো, তাহলে সহজে গুনাহ থেকে বাঁচা যাবে। এরপরে বললাম ছয় সাত আট, সাত আট নয় দশ, সাত নম্বর কি বলেছিলাম, নিয়মিত কোরআন চর্চা করার জন্য একটা সময় বরাদ্দ করুন। এরপর বলেছি সালাতকে সুন্দর করার চেষ্টা করুন। নয় নম্বর বলেছি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, সবসময় আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাকে গুনাহ থেকে আপনি বের করেন, এবং ধৈর্যের চর্চা করুন।